এগুলা এগুলা টার্মস এন্ড কন্ডিশনস ভেরি এটাতে একটু ক্লাসিফাইড, এটা তো পাবলিক করা ডিসক্লোজ করা উচিত হবে না। তবে যেটা বারে বারে কথা হচ্ছে কিছু কন্ডিশন ব্যাপার নিয়ে নাকি তার সাথে অ্যাগ্রিমেন্ট করেছে, আসলে সেটা না, কোনো প্রি কন্ডিশন নাই। যেমন সে তার যে একটা রোল থাকবে সিলেকশন প্যানেলে, এটা এরকম লিখিত কিছু আছে, এরকম কিন্তু লিখিত নাই। আমরা জেনারেলি যেটা করি যে যখনই একটা টিম অ্যানাউন্স করে সিলেক্টররা, তখন হেড কোচের ইনপুট নেওয়া হয়, ক্যাপ্টেনের ইনপুট নেওয়া হয়, তো তাদের ইনপুট নিয়েই কিন্তু একটা তাদের জানানো হয়। তো এটা কিন্তু বাই ডিফল্ট হয়ে থাকে। তো এখানেও কিন্তু সাতুরার ক্ষেত্রেও তাই, তাকে যখন টিম বানানো হবে তখন তো ডেফিনেটলি তাকেই জানানো হবে যে টিমের এই টিম হতে যাচ্ছে, তার যদি কোনো ইনপুট থাকে সে দিবে। তো অন্য ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন তার ইনপুট দিতে পারে, ইটস লাইক দ্যাট। তো এই জন্য আমার মনে হয় যে যখন সে আসবে, তাই অলরেডি আমাদের সাথে ওইখানে অনেকের সাথে কমিউনিকেট হচ্ছে, সিলেক্টরসদের সাথে, অন্য অন্য ম্যানেজার্সদের যার সাথে যারা কনসার্ন যারা আছেন, অপারেশনসের সাথে তাদের সাথে যোগাযোগ হচ্ছে আমাদের। তার সাথে আমাদের সিরিজ অফ মিটিং আছে, সে আসলে পরে এখানে প্লেয়ারদের সাথে বসবে, ক্যাপ্টেনদের সাথে বসবে, আমার সাথেও একটা মিটিং আছে তার। তারপরে পারফরমেন্স ম্যানেজার ইজ হিয়ার, তাকে নিয়েও একটা মিটিং আছে। তো অলরেডি এগুলো সেট করা, এখানে আসার পরে একটা টোটাল তার একটা রোলটা আমরা ভালোভাবে কিন্তু ডিফাইন করা যাবে। রোল ডিসাইডেড মানে সামনে প্ল্যানগুলো কী কী কাজ করবো আমরা, তো তার সে আসলে পরে আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা তাহলে কীভাবে সামনে আরও একটা টার্গেট করে যাই। বাংলাদেশ দলের যে একটা টার্গেট, ডেফিনেটলি একটা সেট গোল আছে আমাদের, এই সেট গোলটা যে অ্যাচিভ করার জন্য আমাদের কী কী প্ল্যান আছে তার সাথে বসে এগুলো ঠিক করা যাবে। টিম মোস্ট প্রবাবলি, এটা তো মাননীয় প্রেসিডেন্ট উনিও বলেছেন যে ফার্স্টে আমরা টি টোয়েন্টি ওডিআইটি আমরা দিব, তো হয়তো দুই তিন দিনের মধ্যে হয়তো দিয়ে দেবে। না এখন সোফার ওয়ান ডে তো সবাই জানাই আছে যে কে ক্যাপ্টেন, তো তাকে নিয়ে ধরেই আমরা আগাচ্ছি, আপনারা সবাই জানেন। সুতরাং এখানে আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি আছে। ভাইস ক্যাপ্টেন যাওয়ার আগে আমরা ঠিক করবো, কিন্তু এখন যেহেতু একটা ভাইস ক্যাপ্টেন তো ডেফিনেটলি থাকতে হবে এখানে, তো আমরা এখনও সিদ্ধান্ত নিইনি কে। তখন এই যখন যিনি যাবেন ক্যাপ্টেন হিসাবে, তার ডেপুটি কে হবেন এটা আমরা ডিসাইড করবো পরে। ক্যাম্প তো হওয়ার সুযোগ নাই, 18-16 পর্যন্ত তো এখানে বিপিএলই চলবে, এরপরে তো তাদের তো একটা কুলডাউন করার একটা সুযোগ দিতে হবে প্লেয়ারদের, এত এক মাস ধরে একটা লম্বা টুর্নামেন্ট চলছে। তো সুতরাং এখানে ক্যাম্পের কোনো সুযোগ কম, নেট শুরু হবে তার আগে কিছু কন্ডিশনিং ক্যাম্পের মতো থাকতে পারে, তো যারা অ্যাভেলেবল তারা করবে, যারা হয়তো টি টোয়েন্টির বাইরে ছিল ফ্র্যাঞ্চাইজির বাইরে তারাও হয়তো এখানে আসবে, তারাও প্র্যাকটিস করবে। আর এখানে প্র্যাকটিস ম্যাচ একটা রাখা হয়েছে মোস্ট প্রবাবলি 24th আর 25th, এর মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ, যেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলা হবে, সেটাই মূলত একটা আমাদের ট্রেনিং সেশনের মধ্যে পড়ছে। এটা আমি ডিসাইড হয়নি, হতে পারে এখানে হতে পারে। উইকের প্ল্যানটা যদি আমি বলি তাহলে তো আমি তো এখন ইটস নট পসিবল। স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেটা স্ট্রেংথ, ডেফিনেটলি ওইভাবে উইকেট হবে কি না এটা আমি বলতে পারবো না, এটা আমার বলাও ঠিক হবে না। আমার চাওয়া হচ্ছে ডেফিনেটলি আমরা জিততে চাই সিরিজ অবশ্যই, এমন এবং উইকেট কেমন হবে বলতে পারছি না, আমরা যে উইকেটই হোক আমরা জিততে চাই। আর আমার মনে হয় আমরা যাদের সাথে প্লেয়াদের সাথে আলাপ করেছি, আমার মনে হয় খুব একটা উইকেটে তাদের মাথা ব্যথা নেই, কারণ এখন যা দেখছি আমরা চিটাগং অথবা ঢাকার উইকেটগুলো ইজ ভেরি গুড উইকেট, পরবর্তীতে আমরা দেখছি সিলেটের উইকেটও আস্তে আস্তে ভালো হয়েছে, তো ভবিষ্যতে খুব শীঘ্রই হয়তো আমরা সেখানে হয়তো আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো সেখানে দিব। ভেরি গুড উইকেট এই জন্য বললাম যেটা আমাদের জন্য ভেরি গুড সেটাই বলা হচ্ছে। অ্যান্ড কোন উইকেট, কারণ আমাদের কিন্তু এমন না যে এখন এইভাবে সিরিজ আমরা হয়তো জিতে গেলাম, জিতার জন্য একটা উইকেট করলাম, যে উইকেট আমরা আবার বাইরে গিয়েও যদি আমরা আবার ট্র্যাপে না পড়ে যাই, এই উইকেটে খেলে অন্য ধরনের উইকেটে গিয়ে অভ্যস্ত না যদি না হই তাহলেও কিন্তু বিপদে পড়তে হবে। তো সুতরাং সেই ধরনের উইকেট আছে, যেভাবে আমার মনে হয় আমার, আমি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আই এম ভেরি মাচ কনফিডেন্ট উইথ মাই প্লেয়ার্স, তারা যে কোনো পরিস্থিতিতে তারা ভালো খেলতে পারবে, কারণ তারা একটা ভালো পর্যায়ে আছে। অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য আমরা খুব শীঘ্রই অ্যাডভার্টিজমেন্ট করবো, আমরা একজন অ্যাসিস্ট্যান্ট কোচ রাখবো। মেনলি অ্যাসিস্ট্যান্ট কোচ যদি ব্যাটিং ওরিয়েন্টেড হয়, যদি তাও না হয় তারপরে আমরা খুব শীঘ্রই একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি। আমরা যখন অ্যাডভার্টাইজ করব তো তখন তো ডেফিনেটলি সবাই ওখানে সুযোগ পাবে সেখানে অ্যাপ্লাই করার জন্য, তো দেখা যাক কারা অ্যাপ্লাই করে সেটার উপর বেস করে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখন তাদের একটা সুযোগ আছে অবশ্যই, তবে এই মুহূর্তে তারা কারা আসছেন, কারা এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ হতে যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে।
দেখেন অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু আমরা কিন্তু এখানে যারা অ্যাসিস্ট্যান্ট কোচে কথা বলছেন দেশের তারা আমরা কিন্তু এই টিমে কিন্তু ফুল দেশীয় কোচ থাকে তারা গ্রুম আপ হচ্ছে করুক আস্তে আস্তে করো সুযোগ আছে সামনে তো এখনই হুট করে আমি বলতে পারছি না এখনই যে এখনই কত লোকাল অ্যাসিস্ট্যান্ট কোচ হবে কি না কিন্তু অ্যাডভার্টাইজটা যাক তারপর দেখ বোঝা যাবে কারা এখানে ইন্টারেস্টেড অ্যাট দ্য সেম টাইম আমরাও এনকারেজ করবো যে ফাইনালি যাতে একটা সময় আসবে যাতে আমাদের দেশীয় কোচরাই হেড কোচ হোক এটা হওয়া উচিত এখন থেকে গ্রুম আপ করতে হবে এই জন্য এটিএম দিয়ে আমরা এটিএম দিয়ে শুরু করেছি তো এটিএম দিয়ে যখন থেকে এরা কাজ করছে এখনও করছে ভালো করছে আমাদের এখানে অনেকে আছে রাজিন কাজ করছে নাজমুল পেস বোলিংয়ে কাজ করছে তালা জুবাইর করছে সোহেল করছে তারা সবাই এখানে কাজ করছে তো এরা আফতাবও এখন পর্যন্ত বোর্ডের আন্ডার করেনি বাট শুনেছি আফতাবও ভালো করছে তো এখানে আছে আমাদের কাছে এখানে কোচ আছে তো উই আর হ্যাপি উইথ দ্যাম তো এখন এরা আস্তে আস্তে উঠুক উপরে আরও কিছুদিন কাজ করুক এই টিমে কাজ করুক এই টিমে আমরা সুযোগ দিচ্ছি তাদের আমরা এখানে কিন্তু বিদেশি কোচ রাখি না আগে এই টিমটা ছিল যে এই টিম দিলে আমরা বিদেশি কোচ দিতাম কিন্তু এই টিম থেকে আসুক এখান থেকে হওয়ার পরে আমাদের টার্গেট যে সামনে যাতে আমরা আস্তে আস্তে আমরা যাতে দেশীয় কোচকে আমরা একটা রোল দিতে পারি সেটা বাট এই টিম ওয়েস্ট ইন্ডিজ আসতেছে তারা আসছে এটা মে জুনের দিকে।